يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. سمعت مسلما الله تعالى وشخصا জ্ঞাপন করি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান এবং পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী আখির নবী তার উপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক, আল্লাহ আমিন। পবিত্র জুমার দিন মাহে রমজান মাসে রমজান নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এবং আজকেও কিছু আলোচনা করা দরকার ছিল, তো আমরা আজকে উপযুক্ত মনে করেছি যে বিষয় নিয়ে আলোচনা করার সেটি হল মসজিদ। মসজিদ এর গুরুত্ব ফজিলত এবং মসজিদে দান করার কি ফজিলত আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে নিশ্চয় এ বিষয় নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হল যে আমাদের গোড়াবাজার আহলে হাদিস জামে মসজিদ এখন চারতলার খুব প্রয়োজন। চারতলাতে জায়গার ব্যবস্থা করা হয়েছে, তিরপল টাঙানো হয়েছে, আপনারা ওখানে গিয়ে বসতে পারেন। যাই হোক, আমরা তিরপল টাঙিয়ে কাজ চালাচ্ছি এবং মেয়েদের জন্য যে জায়গাটার ব্যবস্থা করেছিলাম আপাতত আমরা ছেলেদেরকে বসার জন্য জায়গা দিয়েছি, যেখানে মহিলা ঘর আছে সেখানে বসতে পারেন। চারতলা কমপ্লিট হলে তখন আমাদের প্রয়োজন হবে না। আমরা জানি যে মসজিদ এটা হলো আল্লাহ তাআলার ঘর। যখন কোন গুরুত্বপূর্ণ মানুষের ঘর হয় তো সেটা দেখার জন্য আমরা আগ্রহী হই। যেমন ধরেন, যদি বলা হয় যে আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু ঘর নয় চপ্পলটা বেঁচে আছে, তাহলে সেটা দেখার জন্য লোক ভিড় জমাবে। যেহেতু আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সম্মানী ব্যক্তি, তাকে মর্যাদাকে দিয়েছে আল্লাহ তাআলা। যিনি মর্যাদা দিয়েছেন তার ঘর অর্থাৎ মসজিদ গুলো হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। অতএব এ ঘরের সম্মান, এ ঘরের মর্যাদা এবং এ ঘরের দেখাশোনা করা যারা করে তাদেরকে স্বয়ং যিনি ভালোবাসেন তিনি হলেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। মসজিদ এমন এক জায়গা যার সঙ্গে আপনার যদি আদান প্রদান থাকে, আপনার অন্তর যদি লাগাও থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এ মসজিদের জন্য যাদের মসজিদের সাথে অন্তর লাগাও থাকবে, লেগে থাকবে, তাদের স্থান হবে কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না, আরো সে ছায়া ছাড়া সেই ছায়া তলে অর্থাৎ আরো সে নিচে তাদের জায়গা হবে, তাদের অন্তরটা লেগে আছে মসজিদের সাথে। ফজরের নামাজ আদায় করার পরে কখন জোহরের নামাজ হবে, জোহরের নামাজ আদায় করার পরে কখন আসর হবে, এইভাবে যাদের অন্তর লেগে আছে তাদের জায়গা হবে আরো সে নিচে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। শুধু তাই নয়, আমরা জানি যে পৃথিবীর জগতে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আমরা অনেকেই অশান্তির মধ্যে পড়ে থাকি, দুঃখ কষ্ট বেদনা হয়, আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকি, তারপরে যখন মসজিদ আমরা দেখতে পাই দেখতেই আমাদের জানটা ভরে যায়। তারপরে মসজিদে এসে যদি সালাত আদায় করি, একটু বসি, আরাম করি, তাহলে আত্মা শান্তি পায়, তৃপ্তি পায়,
মসজিদে এলে অনুভব করেছেন মনে হয় মসজিদ এমন একটা জায়গা, আর বাজার হলো নিকৃষ্ট জায়গা যেখানে গেলে আপনার অশান্তি বাড়বে, আপনি আরো বিচলিত হবেন, অশান্তি শেষ থাকবে না। তো এই মসজিদ এমন একটা জায়গা, অতএব এই আল্লাহর ঘরের দেখাশোনা করার দায়িত্ব এটা মুশরিকদের নয় বা মুসলিমদের নয়, দেখাশোনা করার দায়িত্ব কার সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেন মা কানা লিল মুশরিকিন আইয়ামুল মাসাজিদ আল্লাহ, মুশরিকদের জন্য যারা নিজেরা কুফরের সাক্ষ্য দেয়, যারা কুফরিকে স্বীকার করে, তাদের জন্য শুভনীয় নয় যে তারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, তারা দেখাশোনা করবে। দেখাশোনা তাহলে কারা করবে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ, নিশ্চয় ইন্নামা নিশ্চয় এই মসজিদের দেখাশোনা করবে, মসজিদের আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে কারা? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে তারা দেখাশোনা করবে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, নামাজ আদায়কারী হবে, ওয়া আতাজ যাকাত যাকাত প্রদানকারী হবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যদি বলা হয় এই গাছকে সেজদা করো অনেক টাকা পাওয়া যাবে, সেজদা না করলে তোমার ভয় হতে পারে, তোমাকে মেরে ফেলে দেওয়া হবে, সেজদা করবে? করবেন না, কারণ তারা শুধু আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ বলছেন যে এরাই হেদায়েত ওয়ালা, এরাই হেদায়েত ওয়ালা, এরাই হেদায়েত পেয়ে গেছে। বোঝা গেল যে মসজিদের দেখাশোনা করার দায়িত্ব হলো একজন নামাজি মানুষের, একজন ইমানদার মানুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতা'আদুল মাসজিদা, যদি তুমি যখন তোমরা কোনো ব্যক্তিকে মসজিদে আসা যাওয়া দেখতে পাবে, মসজিদে নামাজের জন্য আসতে দেখবে, যাওয়া আসা করতে দেখবে, তখন তোমরা কি করো? ফাশহাদু লাহু বিল ঈমান, তার জন্য সাক্ষ্য দাও যে সে ঈমানদার, ঈমানের সাক্ষ্য দাও। বোঝা গেল যে যারা সলাত আদায় করে না, মসজিদে আসে না, তারা ঈমানদার হতে পারে না, আর যারা মসজিদে আসে তারা ঈমানদার, এর জন্য সাক্ষ্য দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, যারা সকাল সন্ধ্যা মসজিদে যাওয়া আসা করে, আল্লাহ রাসূল বলেছেন যে আতাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের মেহমানদারের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে স্বয়ং নিজে আল্লাহ তাআলা করেন। প্রত্যেক দিন যদি যাওয়া আসা করে, প্রত্যেক দিনের জন্য আল্লাহ তাআলা তার মেহমানদারের ব্যবস্থা জান্নাতে করেন। এটা হলো মসজিদে যাওয়া আসা করার ফজিলত, মসজিদে সালাত আদায় করার ফজিলত। অতএব মসজিদে দেখাশোনা করার দায়িত্ব আমাদের মুসলিমদের, প্রত্যেকটা মুসলিমের দেখাশোনা করার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণের ফজিলত সম্পর্কে বলেছেন যে মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটি মাত্র মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ আল্লাহ তাআলা নিজে করবেন। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। চিন্তা করেছেন আপনাকে আল্লাহ তাআলা কত টাকা পয়সা দিয়েছে, তা দিয়ে যদি আপনি মসজিদের আংশিক কিছু করে দেন, যদি হালকা কিছু করে দেন, হ্যাঁ অর্ধেক যদি ঈদ দেন, পুরোটা না পারলে যদি কিছু সহযোগিতা করেন, আল্লাহ রাসূল বলেছেন, তারপরে অন্য হাদিসে আছে যে কোন ব্যক্তি যদি পাখির বাসার মতো ছোট্ট পাড়া একটা মসজিদ তৈরি করে দেয়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। এটা আল্লাহর রাসূলের বাণী, এটা সহিহ হাদিস, যে আল্লাহ রাসূল বলেছেন যে তার জন্য আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবেন। অন্য হাদিসে আছে যে কেউ যদি কচ্ছপের বাসার মতো একটা যদি ঘর নির্মাণ করে, ছোট্ট যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, তো তার জন্য আল্লাহ তাআলা জান্নাত
জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন, এই রকম আল্লাহ তাআলার ওয়াদা আছে। অতএব এই আমাদেরকে মসজিদ থেকে পিছিয়ে থাকলে হবে না। মসজিদ যখন নির্মাণের কথা হবে তখন আমাদের হালাল যে টাকা আছে সেই টাকা দিয়ে আমাদেরকে দান করতে হবে, আমাদেরকে দান করতে হবে। আসুন আমরা দানের ফজিলত সম্পর্কে একটু আলোচনা করি। মানুষ মারা যাবে, মৃত্যু যখন মানুষের হবে ওই সময় একটা কথা মানুষ বলবে, সূরা আপনার মুনাফিকুনে আছে আর অন্যান্য সূরাতে আছে যে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আমাকে একটু অবকাশ দেওয়া হতো, আমাকে যদি একটু অবকাশ দেওয়া হতো, মৃত্যুর সময় বলবে, মরে যাওয়ার পরে বলবে যে একটু যদি অবকাশ দেওয়া হতো তাহলে যেই কাজটা আমি করতাম সেটা হলো যে ফাসাদাকুম মিনাস সালিহিন, যা আমি সাদকা করতাম, প্রথমেই যে কাজটা করতাম সেটা হলো যে আমি দুনিয়াতে একটু অবকাশ দেওয়া হলেই আমি দুনিয়াতে গিয়ে যেটা করতাম সেটা হলো ফাসাদাকা, আমি সাদকা করতাম, আমি দান করতাম, ওয়াকুম মিনাস সালিহিন, এবং সৎ কর্মশীলদের সাথে আমি হয়ে যেতাম। এটা আল্লাহ তাআলার বাণী। আগে আয় অংশতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা তোমাদের মৃত্যু আসার আগে আগেই তোমাদেরকে যা আমি দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। তারপরেই আফসোসের কথা, যে আফসোস করে বলবে একটু অবকাশ দেওয়া হলে আমি দান করে আসতাম। সূরা হাদিদে আল্লাহ তাআলা বলেছেন 7 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ, তোমাদেরকে যে উত্তরাধিকারী বানানো হয়েছে, ওয়ারিস সূত্রে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ওয়ানফিকু মিম্মা জাআলাকুম, তোমরা খরচ করো, তোমরা দান করো, এ কথা বলা হয়েছে। কেননা তোমরা এখন উত্তরাধিকারী হয়েছো, তোমরা ওয়ারিস সূত্রে যে মাল পেয়েছো, পরবর্তীতে তোমরা যখন মারা যাবে তো তোমাদের এই মালগুলো অন্য কেউ মালিক হবে, অন্য কেউ ওয়ারিস হিসাবে পেয়ে যাবে। সেই ব্যক্তি তখন, সেটা তো তোমার ছেলে হতে পারে বা অন্য কেউ হতে পারে, সে পেয়ে গিয়ে সে তখন মানে সেই তোমার মালগুলোকে আল্লাহর রাস্তায় সঠিক পথে ব্যয় করে সে লাভবান হবে, সে সৌভাগ্যবান হবে। আর না হয় সে ভুল পথে চলে তোমার মালগুলোকে ভুল পথে ব্যয় করে সে ক্ষতিগ্রস্ত নিজেও হবে, এবং তুমি যে মালগুলো রেখে গিয়েছিলে দান করনি তার তোমার মালগুলো দিয়ে মানে ভুল পথে চালাবে, ভুল পথে দান করবে, তার যে একটা গুনাহ পাপ আছে সেই পাপের অধিকারী হকদার তুমিও হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সূরা হাদিদে বললেন যে ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফী, তোমরা ওয়ারিস সূত্রে যে মালগুলো পেয়েছো সেগুলো তোমরা ওয়ারিস অন্যজন হওয়ার আগে আগেই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। অবশ্যই সব ব্যয় করতে হবে না, যত প্রয়োজন আছে রাখতে হবে, তারপরে ব্যয় করতে হবে। দানের ফজিলত সম্পর্কে আপনাকে কি বলবো, যে কোরআন ও হাদিস ভরপুর রয়েছে দানের ব্যাপারে, এত ফজিলত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দান এমন একটা জিনিস যে সমস্ত পাপকে মুছে ফেলে, যেমন ভাবে আগুনকে পানি যেমন ভাবে আগুনকে নিভিয়ে দেয় ওই রকম ভাবে যত রকম পাপ আছে পাপকে মিটিয়ে দেয় দান। দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে কবরে এই দান কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দিবে, এমন দানের ফজিলত। দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদাকাতু বুরহান, দান হলো বুরহান, দান হলো দলিল। অতএব যখন একজন মানুষ একটা জায়গায় ক্রয় করবে, একটা জায়গা দখল করবে, তখন বলবে তোমার দলিল কি, সে তখন দলিল দেখাবে। তো জান্নাত ক্রয় করতে হলে, জান্নাত নিতে হলে যেটা আপনাকে দেখাতে হবে সেটা হলো দান, দান দেখাতে হবে। অতএব মৃত্যুর আগে আগে দান করা এটা আবশ্যক। দানের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন
যে দানটাকে নিয়ে লালিত পালিত হয়, দানকে নিয়ে আল্লাহ তাআলা লালন পালন করেন। কিভাবে? আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়েছেন সূরা বাকারা 61 নম্বর আয়াত, যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, তাদের দানের দৃষ্টান্ত হলো একটি শস্য দানার মতো। একটি শস্য দানা আল্লাহ তাআলা বলেন কামাতারি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা, ওই একটি শস্য দানা একটি ধান সে আবার সাতটি শীষের জন্ম দেয়। কটা শীষের? সাবআ সানাবিলা, সাতটি শীষের জন্ম দেয় এবং প্রত্যেকটি শীষে 100টি করে দানা থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার জন্য চান, যাকে চান, যার দান চান, আল্লাহ তাআলা ইউযাইফু বহু গুণে বর্ধিত করে দেন, বাড়িয়ে দেন। এইভাবে লালন পালন করতে থাকেন, এক সময় দেখা যায় যে দানের ঢের হয়ে যায়। ওই দান নিয়ে একদিন সে গর্ব করবে যে আমার এত টাকা এত দান কিভাবে হলো। আল্লাহ তাআলা নিজে বলছেন যে ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ বহু গুণে বর্ধিত করেন ওই দানকে নিয়ে। তাহলে এইরকম ভাবে আপনার দানের যে ফজিলত কোরআন ও হাদিসে ভরপুর রয়েছে। মানুষ যখন মারা যাবে, মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, সমস্ত আমল কাট বন্ধ হয়ে যাবে। জান্নাত আল ইনসান, মানুষ যখন মারা যাবেন ইনকাতা আমালু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কয়েকটা আমল জারি থাকবে, তার মধ্যে একটা হলো যে সাদকায়ে জারিয়া, তার মধ্যে একটা হলো এমন ইলিম যে ইলিমটা সে শিখে গেছে আর যে ইলিমটার উপকার লোকেরা পাচ্ছে সে বই আকারে রেখে গেছে বা কাউকে আলেম বানিয়ে গেছে, সে কিয়ামত পর্যন্ত মানে নেকি পেতে থাকবে। আর সব থেকে অন্যতম দান হলো, অন্য হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে মসজিদ নির্মাণ করা হলো এটা হলো উত্তম সাদকায়ে জারিয়া। অতএব মসজিদ নির্মাণ যদি আজকে করে যান, আপনি যদি একটা ঈদ দিয়ে যান মসজিদে বা কিছু দিয়ে যান, সাধ্য অনুযায়ী যতটা লাগবে ততটা যদি আপনি দিতে পারেন, তাহলে পরে এই যে দানের ফজিলত, এখানে যতদিন পর্যন্ত এই মসজিদে নামাজ পড়বে, আশা করা যায় ইনশাআল্লাহ এই মসজিদের কিয়ামত পর্যন্ত নামাজ হবে, আরো ভালোভাবে হবে, কিয়ামত পর্যন্ত নামাজ বন্ধ হবে না। পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সালাত আদায় হবে। অতএব কিয়ামত পর্যন্ত যদি এখানে সালাত আদায় হয়, যারা সালাত আদায় করবে তারা এত সুন্দর ব্যবস্থাপনা দেখে তারা দোয়া করতে থাকবে, হে আল্লাহ যারা এই ব্যবস্থা করেছে, যারা দেখাশোনা করে, যারা এই ঘরটাকে নির্মাণ করার জন্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদের কবরের আযাব হালকা করে দাও। এই তাদের অন্তর মুখে বলার সাথে সাথেই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন। শুধু তাই নয়, তারা যদি দোয়া না করে এমনিতেই যদি সালাত আদায় করে, তাদের সালাত আদায় করার যে সমপরিমাণ নেকি সেই নেকি কবরে বসে বসে পাবে, কিয়ামত পর্যন্ত পাবে, এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই। আর আপনি যেই মালগুলো রেখে যাচ্ছেন, যারা অন্য ওয়ারিশ হবে অন্য ওয়ারিশের জন্য রেখে যাচ্ছেন, সেইগুলো আপনারা মালগুলো তা নিয়ে তারা দান না করতেই পারে, তাদের পরিবেশ উল্টে যেতেই পারে, তারা অধ্বস্ত হয়ে যেতেই পারে, তার তারা আপনার জন্য দোয়া না করতেই পারে। কিন্তু এই মসজিদে দান করলে আপনার কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে রেখে পাবেন, যখন কোনো উপায় থাকবে না, মৃত্যুর পর পরে আপনার মৃত্যুর পরে পরে আপনার জানা হবে, জানতে পারবেন যে আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর পরে পরে সে বলবে আল্লাহ আমাকে একটুখানি ফিরিয়ে দাও, আমাকে একটু সময় দাও, একটু অবকাশ দাও, আমি মানে দুনিয়াতে গিয়ে যেই ভালো কাজগুলো করিনি সুরা মুমিনুন, যেই ভালো কাজগুলো করিনি সেগুলো আমি করে আসব, দান খয়রাত করিনি আমি দানগুলো করে আসব, শুধু একটু সময় চাইবে, কিন্তু সেই দিন সময় দেওয়া হবে না। এজন্য অনুরোধ হলো যে আজকে আমরা মসজিদের জন্য একটু আপনাদের কাছে আবদার করব, এটা আপনাদেরই জায়গা, আপনাদেরই মসজিদ, অতএব যে যা পারবেন সেটা আপনাকে দান করতে হবে, আপনাকে দান করতে হবে। মনে মনে ভাবছেন যে এই তো মৌলভীদের পেশা যে দান চাওয়া,
আদায় করা না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সাহাবাদেরকে দানের জন্য বলেছেন, মসজিদে কুবা আর অন্যান্য বিষয় জিহাদ যখন দানের জন্য বলেছেন, তখন দান এমন ভাবে পড়তে লেগেছে যেমন ভাবে বৃষ্টি বর্ষণ হয়, বন্যার পানির মতো দান পড়তে লেগেছে, তা দেখে আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে গেছেন, এই রকম ভাবে দান পড়তে লেগেছে। আল্লাহ রাসূল এক সময় দানের জন্য বললেন, দেখেন দান পড়ছে না, তারপর আল্লাহ রাসূল একটা হাদিস প্রকাশ করলেন যে মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ভালো রীতিনীতি চালু করবে তার সমপরিমাণ নেকি পাবে, যে খারাপ রীতিনীতি চালু করবে তার সমপরিমাণ গুনাহ পাবে। তা দেখে একজন ব্যক্তি প্রথমে দান করলো, একজন ব্যক্তি দানের দেখা দেখি বন্যার মতো বৃষ্টি বর্ষণের মতো দান করতে থাকলো, দানের ঢেরি হয়ে গেল। এরকম অনেক ইতিহাস আছে, রেফারেন্স দিয়ে দিয়ে দেওয়া যায়। তাছাড়া আপনি যদি বলবেন, মরার পরে একটা কথা বলবেন যে আল্লাহ ফেরেশতারা বলবে জাহান্নামে থেকে বলবে যে আলু মালা কদ জা আনা নাদির, কি ব্যাপার তোমার নিকট কি সতর্ককারী হিসাবে কেউ আসেনি, সাদকার ব্যাপারে বলবে এবং দানের ব্যাপারে বলবে, নামাজের ব্যাপারে বলবে, ইমানের ব্যাপারে বলবে, এরকম কেউ কি তোমার কাছে আসেনি। সেই দিন একটা কথা সে বলবে, আলু মালা কদ জা আনা নাদির, অবশ্যই এসেছিল বালা, অবশ্যই এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যা মনে করেছিলাম, আমরা বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, এরকম কিছু আল্লাহ তাআলা নাযিল করেননি, আল্লাহ তাআলা মিথ্যা বলছে, এরকম কোন কোরআনেও নাই হাদিসেও নাই এরকম কোন কথা নাযিল করেননি। তারা সেই দিন আফসোস করে বলবে, মা কুন্না, সেই দিন তারা আফসোস করে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাযিলু, সেই দিন তারা আফসোস করে বলবে, হায় আফসোস যদি আমরা আকাল দিয়ে বুঝতাম, আমরা যদি আল্লাহর এই কথাকে শুনতাম এবং বুদ্ধি খাটাতাম, তাহলে আজ এই জাহান্নামবাসী হতাম না, আমরা জাহান্নামবাসী হতাম না। সেই দিন তারা সকলেই আফসোস করে বলতে থাকবে। অতএব আজকে আপনি ভেবে নিন না যে আপনার কাছে আদায় করার জন্য এটা করছি না, আপনার এই টাকাগুলো একদিন কাল হয়ে দাঁড়াবে, এই টাকা কোনো কাজে লাগবে না। আপনি যখন মারা যাবেন তখন আপনার পোশাক কোথায়, আপনার ভালো টুপি কোথায়, ভালো আপনার লেবাস কোথায়, ভালো গাড়ি কোথায়, ভালো কি কোথায়, আপনার কিছুই থাকবে না, আপনি শুধু খালি হাতে যাবেন। আপনার উত্তরাধিকারী যে হবে সে অন্য কেউ হয়ে যাবে, সে হয়তো দান করে লাভবান হবে যেটা সুরা হাদিদে বলছে, আর না হলে সে আপনার এই অপব্যয় করে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। এই জন্য সতর্ক হতে হবে। মনে মনে ভাবছেন যে আজকে আমরা অনেকেই দান করতাম, আমি আজকে আপনাদের সম্মুখে দানের ফজিলত বলা হলো, যাই হোক দানের একটা পদ্ধতি বলবো, সে পদ্ধতি অনুযায়ী আপনারা আজকে অবশ্যই দিবেন, যে যা পারবেন সেটা অবশ্যই দিবেন। শয়তান বড় শত্রু, সূরা বাকারা 171 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আশ-শাইতানু ইয়াদুকুমুল ফাকা, শয়তানের কাজই হলো যখন মসজিদের জন্য দান চাওয়া যায়, আরো ভালো কাজের জন্য যখন দান চাওয়া যায়, শয়তানের কাজই হলো যে আশ-শাইতানু ইয়াদুকুমুল ফাকা, অভাব অনাটন দেখালো, তোমার এই অভাব আছে, এই অনাটন আছে, তোমার এইরকম অসুবিধা আছে, তুমি দান করবে, এইরকম ভাবে শয়তান আপনাকে বশবাসা দিতেই থাকবে, এটা বাণী আল্লাহ তাআলা। এবং আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং শয়তান ফাহেশা বেহায়াপনা কাজের হুকুম আদেশ করে, তখন বেহায়াপনা কাজ কোথাও বলে, তখন শয়তান এমন চাকচিকন্ন করে এবং সাজে বুঝিয়ে দেখায় যে সেখানে আপনি টাকা খরচ করতে বাধ্য হয়ে যান, সেখানে তখন ওয়ানাসেই অনেক টাকা খরচ করে ফেলেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরা, আল্লাহ তাআলা বলছেন মাগফিরা ও ফাযলা, আল্লাহ তাআলা মাগফিরাতের প্রতিশ্রুতি দিয়েছেন যে দান করলেই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং ফাজল ফাজল করতে দুনিয়ায় আপনার বরকত দান করবেন, দুনিয়ায় অনেক বরকত দান করবেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বুখারি মুসলিম শরীফের হাদিস, স্পষ্ট হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে যখন সকালবেলা হয়, সকালবেলায় দুইজন ফেরেশতা
নিচে অবতরণ করেন এবং একজন ফেরেশতা বলেন যে হে আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, যে দান করেছে হে আল্লাহ তুমি দানকারীকে বরকত দাও, দানকারীকে দানের বিনিময়ে দান করো, আর হে আল্লাহ যে কৃপণতা করে যে বখিল আল্লাহ তুমি তাকে ধ্বংস দাও, ধ্বংস করে দাও। এটা দুইজন ফেরেশতা প্রত্যেক দিন নেমে বলে, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আপনি বরকত অনুভব করতে পারেন না? বরকত আপনি 10 টাকার মধ্যে 1 টাকা দান করেছেন কমে গেল না? কমবে না। আপনি বছর পরে দেখবেন যে অনেক আপনার বরকত হয়েছে, বেড়ে গেছে। অতএব আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর রাস্তায় দান করতে হবে। দানের আজকে একটা পদ্ধতি বলে দিয়েছে, সালাতের পরে আপনারা 10 মিনিট সকলেই বসে যান, কেউ উঠবেন না। অনেকেই মনে মনে ভাবছেন যে আমরা হয়তো আজকে 5000 টাকা মসজিদে করে জরুরি চাপতলা করতেই হবে, আমরা আগামী রমজান পরে এই রমজান পরে আমরা ইনশাল্লাহ মসজিদ কাজ শুরু করব, এই জন্য আপনারা মনে মনে ভাবছেন যে আমরা 5000 টাকা দিলাম, কেউ 10000 টাকা। ওটা একটা টাকা দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু আপনি মনে মনে হচ্ছে যে আজকে আমার টাকা নাই কিভাবে দিব। কিন্তু প্রত্যেক সপ্তাহে এখানে নামাজ পড়তে আসেন, না হলে অন্য সময় এখানে নামাজ পড়তে আসেন বা কোনো কোনো সপ্তাহে আসেন, তাছাড়া যোগাযোগ আপনার সাথে আছে। আমাদের প্রত্যেকটা তলাতে প্রত্যেকটা রুমে একজন করে আমাদের প্রতিনিধি থাকতে বলেছি, অবশ্যই থাকবে, তাদের খাতা কলম থাকবে, আপনারা যেটা দিবেন দিবেন, নাম লিখে দিবেন, ফোন নাম্বার দিবেন, এবং যেটা ওয়াদা করবেন সেটা দিবেন, অবশ্যই একটা ওয়াদা করবেন। তবে একটা জেনে রাখুন যে প্রথমে যে দান করবে, প্রথমে যে দান করবে, এখানে আপনি একটা সংসারের মধ্যে আছেন যে উত্তম দান হলো গোপনে দান করা, আর প্রকাশ্য দান করা যায় না, না এটা বাধ্যকর, এটাও কথা অবশ্যই। গোপনে দান করা ফজিলত আছে এবং প্রকাশ্য দান করা ফজিলত আছে। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন যে ওয়াইতুদ সাদাকাতি ফানিমাহিয়া, যে ব্যক্তি প্রকাশ্যভাবে দান করবে সেটা উৎকৃষ্ট, আর যে ব্যক্তি গোপনে দান করবে সেটা ফাহুয়া খায়রুল লাকুম, তার জন্য এটা উত্তম। অতএব যে ব্যক্তি প্রথমে দান করবেন, তার দেখা থেকে যত দান হবে সেই দানের যে একটা নেকি আছে সেই নেকি আপনার খাতায় লেখা হবে, তাদের দানে কোনো কম হবে না। এরকম ভাবে দ্বিতীয় নম্বরে যে দান করবে সে মানে ওয়াদা করবে বলবে, তার দেখা দেখি যত দান হবে এরকম ভাবে আপনার একটা নেকি রাখা হবে। অবশ্যই এই ফলনে এই তলাতে যারা লিখবেন তারা আমার নামটা প্রথমে লিখবেন, আমার নাম আলম হোসেন, আমি 2000 টাকা এই মসজিদ করার জন্য দিলাম, আমার নামটা দিয়ে শুরু করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন, আমিন। আর অবশ্যই নামাজের পর কেউ 10 মিনিট সুন্নাতেও দাঁড়াবেন না, বসে থাকবেন, একটু সময় দেবেন, এটা আল্লাহর মানে আল্লাহর দিনের কাজ এটা।